জাঁকজমকপূর্ণ আয়োজনে রেইনবো একাডেমিক কোচিং এর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন। 2021-22 শিক্ষাবর্ষের পরীক্ষার্থী শিক্ষার্থীদের বিদায় ও 2022-23 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে শিক্ষানগরী নরসিংদীর অন্যতম স্বনামধন্য সহযোগী শিক্ষা প্রতিষ্ঠান রেইনবো একাডেমিক কোচিং। মঙ্গলবার 8 আগস্ট দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া এক ঝাঁক নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে প্রতিষ্ঠানটি। পরে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত পরীক্ষার্থী শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। সকাল থেকে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কোচিংয়ের প্রতিষ্ঠাতা পরিচালক জসীমউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন ভূঁইয়া। রেইনবো কোচিং সেন্টার নরসিংদীর মধ্যে একটি অতি পরিচিত মুখ। 2009 সাল থেকে আছে 2023 সাল, 14 বছর যাবৎ পরিচালিত হচ্ছে এই প্রতিষ্ঠান থেকে। বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানটির মুখ উজ্জ্বল করেছে অবশ্যই আমি মনে করি। তোমরা এখানে যারা লেখাপড়া করেছ, আজকে বিদায় নিচ্ছ, সামনে পরীক্ষা দিবা, তোমাদের জন্য দোয়া ও শুভকামনা। এ সময় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা, লেখক ও গবেষক প্রফেসর কালাম মাহমুদ। রেইনবো সমৃদ্ধ হোক, রেইনবোর আগামী দিনের পথচল আরও সুন্দর হোক এবং এই প্রতিষ্ঠানের ছায়ায় থেকে শিক্ষার্থীরা শিক্ষা সেবা পাক, নিজেদের মানুষ রূপে গড়ে তোলবার যে প্রেরণা, সেই প্রেরণাটি এই প্রতিষ্ঠানের শিক্ষাগ্রহণকালে সেটি সে অর্জন করুক। আনন্দমুখর উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিবার কশিপের সভাপতি আব্দুল বাতের মিয়া, স্কলার্স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পরিচালক মোহাম্মদ জাহানদার আলী খান ও মোহাম্মদ হাবিবুল আলম শিমুল সহ উপস্থিত ছিলেন নরসিংদীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, প্রভাষক ও অভিভাবক প্রমুখ। আমাদের মাঝে থাকতে হবে মানবিক গুণাবলী, আমাদের মাঝে থাকতে হবে চারিত্রিক গুণাবলী, আমাদের মাঝে থাকতে হবে পরস্পর সহিষ্ণুতা, ভাতৃত্ববোধ, মমত্ববোধ, এবং আমরা সর্বোপরি দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো। অনুষ্ঠানে বিকেলে সাংস্কৃতিক পর্বে গান ও নাচ পরিবেশন করেন কোচিংয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা। এ সময় গানে নাচে মাতিয়ে তুলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন। রিপোর্ট সৈয়দ মোহাম্মদ হাসান, নরসিংদী টিভি। Thank you.